ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতি দেখতে আজ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাণ্ডব শেষে ঘরে ফিরছেন উপকূলের বাসিন্দারা। ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। চোখ রাঙাচ্ছে সুরমা কুশিয়ারার পানি, তিনটি পয়েন্টে বিপদসীমার ওপরে। ঢলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল, সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত চলাচল, দুর্ভোগে গ্রামবাসী। তৃতীয় ধাপের উপজেলা ভোটেও আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। ভোট গণনাকে কেন্দ্র করে রংপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ। অবসরে যাওয়ার আগে স্ত্রীর নামে মাদারীপুরে 90 একর জমি কেনেন বেনজির আহমেদ। জোর করে লিখে নেয়ার দাবি, ফৌজদারি অপরাধ বলছেন আইনজীবীরা। এবং বহর সম্প্রসারণে উড়োজাহাজ কিনবে বিমান, যান্ত্রিক ত্রুটিতে পিছিয়ে যুক্তরাষ্ট্রের বোয়িং। পাল্লা ভারী এয়ারবাসের ব্যবসা ও নিরাপত্তাকে প্রাধান্যের পরামর্শ।